জীবনে ফেলে আসা দিনগুলো সবার মনে থাকে না, আবার কিছু কিছু স্পেশাল মোমেন্টস থাকে যেগুলো আমরা চাইলেও ভুলতে পারবো না, আবার এমন কিছু স্মৃতি থাকে যেগুলো আমরা ভুলতে নয় আমরা আরো কাছে পেতে চাই। আর ছোটবেলার সেই ফিরে পেতে চাওয়া স্মৃতিগুলোর মধ্যে একটা সবচেয়ে মিষ্টি স্মৃতি হলো স্কুল লাইফ। কি তাই তো? যারা কলেজে পড়ছো বা কলেজ পাস আউট হয়ে গেছো তারা প্রত্যেকে স্কুল লাইফটাকে প্রচুর প্রচুর মিস করো, আমি জানি, আমিও করি। কিন্তু এখন এখন এই লকডাউনের জন্য যারা স্কুলে পড়ে, স্কুল স্টুডেন্টরা, ছোট ছোট বাচ্চারা এই সময়টাকে মিস করছে। যাকগে, সেটা হয়তো এই সময়ের জন্য আবশ্যক, সেটা করতেই হবে। তবে তারা যে কি মিস করছে বলেছো তাদের? এই যে দাদা দিদিরা যারা কলেজ পাস আউট হয়ে গেছো বা কলেজে পড়ছো, এখন বাড়িতে আছো, তারা বলেছো তোমাদের ভাই বোনেদের যে তারা এখন কি সুন্দর একটা সময় মিস করছে? বলনি? ওকে, আমি বলে দিই। নমস্কার, আমি সুমন। কিছু কথার ভয়েস ফাইভের এপিসোডে আজ খুব চেনা কিছু স্মৃতি নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমার স্কুল লাইফে সবচেয়ে মনে রাখার কথা। চলো শুরু করা যাক। আচ্ছা, স্কুল লাইফ বলতে সব থেকে প্রথমে মনে পড়ে প্রাইমারি স্কুল। মানে যাচ্ছে তাই ব্যাপার, আমি যাব না তবু আমাকে নিয়ে যাওয়া হবে টেনে হিঁচড়ে। স্কুলে যথাযথ ঢোকার পর দূরে জানলা থেকে যখন মা বাবা বা কোনো আত্মীয়কে দেখি হ্যাঁ সে দাঁড়িয়ে আছে, তখন নিজেকে সেফ মনে হয়। সেই প্রাইমারি স্কুলের সব থেকে বেশি ভয় পাওয়ার মানুষ ছিল আমার কাছে গেট কাকু। যদিও আস্তে আস্তে বড় হতে হতে গেট কাকুর একটা ভালোই নাম দিয়েছিলাম। যাই হোক, যখন ওই প্রাইমারি স্কুল থেকে বেরিয়ে যাবে সব থেকে বেশি মন কিন্তু মনে পড়বে ওই গেট কাকুরই কথা। এবার আসি হাই স্কুল। প্রত্যেক প্রাইমারি স্টুডেন্টস যারা পাস আউট হয়ে হাই স্কুলে আসে তাদের মনে একটা আনন্দ থাকে যে আমরা হাই স্কুলে ভর্তি হব, আমরা বড় স্কুলে ভর্তি হব। বড় স্কুলে সবার প্রথম দিনের কথা অনেকখানি মনে আছে, তারা প্রথম দিন কি করেছিল জানিও না। বড় স্কুলে মনে পড়ার স্মৃতির মধ্যে দেরি করে স্কুল যাওয়া, প্রেয়ারে না যাওয়ার জন্য বেঞ্চের তলে লুকিয়ে যাওয়া, অ্যান্ড টিফিনে পাঁচিক টপকে পালিয়ে যাওয়া, এগুলো কমন জিনিস ছিল আমাদের তখন। আমার মনে পড়ে একবার আমি লেট করে স্কুল গেছিলাম বলে আমাকে কান ধরে বলতে হয়েছিল যে আমি আর লেট স্কুল আসবো না। স্কুল লাইফে ছোটবেলার স্মৃতিগুলো সবাইকার মনে থাকুক বা না থাকুক, ক্লাস ইলেভেন টুয়েলভের স্মৃতিগুলো সবাইকার মনে থাকে। কেননা তখন আমাদের এটা মনে হয় যে আমরা ম্যাচিওর হয়ে গেছি, আমরা বড় হয়ে গেছি, এটা আমাদের মনে হয়। এটা যে কতটা সত্য সেটা নিয়ে এখনো গবেষণা চলছে। ছাদে বসে আড্ডা, কেমিস্ট্রি ল্যাবে সমস্ত কেমিক্যাল মিশিয়ে নিজেকে আবিষ্কারক ভাবা, এইসবই আমরা প্রত্যেকেই করেছি। কি তাই তো? স্কুল লাইফে আরও একটা জিনিস সবারই খুব পছন্দের, স্কুল ইউনিফর্ম। কি তাই তো? এটা এমন একটা জিনিস যেটা কেউই অতটা ভুলতে পারে না। সেই সকালবেলা তাড়াতাড়ি স্নান সেরে স্কুল ইউনিফর্ম পড়তে পড়তে মায়ের হাতে গরম ভাত খেতে খেতে রেডি হওয়া, তারপর তাড়াহুড়ো করে সাইকেলে চেপে স্কুল যাওয়া, সবই স্মৃতি বন্ধু, সব স্মৃতি। যারা কলেজে পড়ছো বা কলেজ পাস আউট হয়ে গেছো তারা প্রত্যেকেই কলেজ লাইফকে এনজয় করছো। কিন্তু বন্ধু, মনে রেখো জীবনের সবচেয়ে মিষ্টি আর মধুর স্মৃতি হলো স্কুল লাইফের স্মৃতি, যা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্টুডেন্টস কখনোই ভুলতে পারে না। সেই স্কুল লাইফের বেঞ্চগুলো, সেই স্কুল লাইফের ক্লাসরুমগুলো, সেই স্কুল লাইফের টিফিনে বাড়ি থেকে দেওয়া এক টাকায় দু টাকায় ঘুগনি বা চিড়ে ভাজা কিনে নেওয়াগুলো, সেই স্কুল লাইফের টিউশনগুলো, আরও আরও কত কি। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো,
তোমার স্কুল লাইফের বন্ধুদের শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কিছু কথার ভয়েস 6 এর এপিসোডে।